আমার আসার এখানে ফস্তা পরে আসার আগে আমার এক বন্ধুকে বললাম যে আমি তো ঢাকা যাচ্ছি একটা কোর্স করবো। তো বন্ধু বললো কেন যাবো না, আমি বললাম যে একটা মেডিটেশন কোর্স আছে, এখানে গেলে অনেক কিছু শিখে যায়, জীবন জীবন বদলানোর একটা প্রক্রিয়া। উনি বললো আপনি একজন মালনা মানুষ, আপনার সাথে ইসলামের সাথে সম্পর্ক, আপনি এখানে কী করবেন, এখানে কী পাবেন, গেলে ইসলামের কী আছে এখানে। কিন্তু আল্লাহ শুকরিয়ায় 3 দিন কোর্স করার পরে আজকে চতুর্থ দিন আমার পুরো ধারণাটাই পাল্টে গেছে। গুরুজির প্রত্যেকটি কথা, গুরুজির যতটুকু কথা এই পর্যন্ত আমি শুনেছি, প্রত্যেকটি কথা হয়তো কোরআনের তাফসির, না হয় হাদিসের ব্যাখ্যা, না হয় ইসলামের ইতিহাস। কোরআন হাদিস এবং ইসলামের ইতিহাস ছাড়া গুরু একটি কথাও বলা নাই। এবং আমার বিশ্বাস, আমরা যদি গুরুজির উপদেশগুলোকে যদি পুঙ্খানুপুঙ্খানো আদায় করি, আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে বাংলাদেশ আরও দ্রুত এগিয়ে যাবে, আমাদের পরস্পরের মধ্যে পার্থক্য বাড়বে। গুরু যে কথাগুলো বলেছে প্রত্যেকটি কথা কোরআন থেকে বলেছে। এই যে আমরা মেডিটেশন বলি, এটা কথা কিন্তু কোরআনে আছে, তাফাক্কুর তাদাব্বুর, কিন্তু এটা বাংলা হলো, ইংলিশ হলো মেডিটেশন, কিন্তু আমরা বুঝি না। সব কিছু নির্দেশনা কিন্তু গুরু কোরআন থেকে বলছে। এবং ইসলাম 1400 বছর আগে আমাদেরকে একজন মানুষ কীভাবে সুস্থ থাকবে, সমাজ কীভাবে সুস্থ হবে, রাষ্ট্র কীভাবে সুস্থ হবে, সব কিছু শিক্ষা দিয়ে গেছে। আমার মনে হয় গুরুয়ে সেই যুগে যুগে যে সমস্ত মনীষীরা ইসলামের খেদমত করে গিয়েছে, গুরু সেই কাজে করা যাচ্ছেন এখানে। গুরুর দীর্ঘায়িত কামনা করি। এবং আমি সারা বাংলাদেশের যত ইমাম মুয়াজ্জান, মুফতি মুহাদ্দেস, বিশেষ করে মাওলানা লাইনে যারা আছে, আমি মনে করি এই কোর্স থেকে তারা অনেক অনেক উপকৃত হতে পারবে। এবং আমি আমার ব্যক্তিগত অনুভূতি বলি, আমি ব্যক্তিগত মানসিক ফিল একটু মানসিক কষ্ট পাইতাম সবসময় যে কোনো কারণে, আমার ছোটো একটা ব্যবসা আছে। এখানে আসার পরে আমি এত শান্তি পাচ্ছি, আমার মনে হয় যেন জীবনে দুঃখ বেদনা আমার জীবনে আমার সাথে স্পর্শ করে না, এরকম লাগতেছে। তো আমি আশা করব, বিশেষ করে ধর্মীয় লাইনে যে সমস্ত মাওলানা মুফতিরা আছে, তাদের জন্য এই কোর্সটি খুব প্রয়োজন। এখানে ভুল বুঝে বুঝে কিছুই নাই, সম্পূর্ণ কোরআন এবং হাদিসের অধীনে গুরুজি সব কথা বলে। তো আমি আশা করব ধর্মীয় দৃষ্টিতে যে সমস্ত মাওলানা মুফতিরা আছেন সবাই একে অংশগ্রহণ করবেন। গুরুজির দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি।